নমস্কার বন্ধুরা, তন্বি পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সাবেকি পিঠে, দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে, যেটাই আপনারা বলবেন, খেতে অত্যন্ত সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে। গোকুল পিঠে বানাবার জন্য ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 কাপ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 50 গ্রাম খেজুরের গুড়। সবার প্রথমে নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব। ফ্লেমটাকে লোতে রেখে গুড়টা ভালো করে গলিয়ে নিয়ে নারকেলের সাথে পাক দিয়ে নিতে হবে। হাই ফ্লেমে নারকেলের পাক দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। লো ফ্লেমেই পুরো প্রসেসটা করতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে নারকেলটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। দেখুন, নারকেল আর গুড় মিশে খুব সুন্দর পাক তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে গুঁড়ো দুধও ব্যবহার করা যেতে পারে। এবার খোয়া ক্ষীর দিয়ে নারকেল আর গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। পুরো প্রসেসটাই কিন্তু লো ফ্লেমেই করতে হবে। গোকুল পিঠের জন্য পুর তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পুরটাকে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। পুর ঠান্ডা হতে হতে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করেছি, গরম জল কিন্তু ব্যবহার করিনি। ব্যাটারটা তৈরি করতে 1/2 কাপ জল ব্যবহার করেছি। খুব বেশি ঘন ব্যাটার তৈরি করব না, আবার খুব পাতলা ব্যাটারও তৈরি করব না। ব্যাটারটা এমন হবে যেন পুরটা একটু মোটাভাবে কোট করা যায়। ভাজার সময় যেন ভেতর থেকে নারকেল আর খোয়ার পুরটা বেরিয়ে না আসে, সেই রকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটার থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোল পাকিয়ে একটা ছোট প্যারা সাইজের করে নিচ্ছি। দেখুন, ছোট ছোট তক্তি বা প্যারার সাইজে করে নিয়েছি। ফ্রাই প্যানে ভাজার জন্য দিয়ে দিয়েছি তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে তক্তি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে সেটা তেলের মধ্যে ছেড়ে ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। পিঠেগুলো বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট সময় ধরে পিঠেগুলোকে ভেজে নিলাম। পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এই পিঠেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ঠিক একই রকমভাবে বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম 500 মিলিলিটার মানে 1/2 লিটার ফুল ক্রিম দুধ। হাই ফ্লেমে দুধটাকে প্রথমে উতলে নেব, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু ঘন করে নিতে হবে। 500 মিলিলিটার দুধকে 250 মিলিলিটার করে নিতে হবে।
দুধ ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। মিষ্টি আপনারা যতটা পছন্দ করেন ততটা গুড়ই আপনারা দেবেন। আমি 50 গ্রাম খেজুরের গুড় এর মধ্যে দিলাম। গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। তারপর দুধ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গোকুল পিঠে। দুধের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। সমস্ত পিঠেগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে পিঠেগুলোকে একটু উল্টে দেব। পিঠেগুলোকে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করেই ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুধ গোকুল পিঠে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।